শাওমি রেডমি বা এমআই কোম্পানি ফোন এর ইউজার ইন্টারফেস যেগুলো এমআইওয়াই ইলেভেন সেটার আপডেট এখনও পর্যন্ত পৌঁছায়নি কারো ফোনে আর এর মধ্যে শোনা যাচ্ছে এমআইআই টুয়েলভ চলে আসছে এমআইওয়াই ইলেভেনের যেরকম কোনো অপটিমাইজেশন ছিল না এর জন্য তারা এম আই ইউআই টুয়েলভ লঞ্চ করতে যাচ্ছে আর নতুন নতুন ইম্প্রুভমেন্ট আনবে আনতে আন আনবে আনতে যাচ্ছে আরও নতুন নতুন ইমপ্রুভ আনতে যাচ্ছে তারা এমআই ইউআই টুয়েলভ এর নতুন নতুন কি কি ফিচার থাকছে তার উপর আজকের ভিডিওটা এই আপডেটটা লঞ্চ করবে এপ্রিল মাসের 27 তারিখে এর প্রথমে পরিবর্তনটি আনবে চেহারার দিক থেকে সবার প্রথমে যে আপডেটের কথা বলবো তা হলো ডার্ক মুড অ্যান্ড ডার্ক ইমপ্রুভমেন্ট ডার্ক মুড থাকবে অনেক অপটি অপশনে বিয়াল্লিশটা সিস্টেমের ডার্ক মুড চেঞ্জ হবে এই ফোনটিতে ডার্ক টু পয়েন্ট জিরো ডার্ক মুড চেঞ্জ হবে এই ফোনটিতে ডার্ক টু পয়েন্ট জিরোতে থাকছে দিনের বেলায় এক রকম আবার রাতের বেলায় আরেক রকম হবে এবার ডার্ক মুডে দু তিনটা মুড থাকতে পারে একটা হচ্ছে বোল্ট মুড আরেকটা হচ্ছে লাইট মোড বোল্ট অর্থ হলো এই কালোর মধ্য কতটা উজ্জ্বল আসছে এটা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন যদি বোল্ট করে দেন লেখাগুলো চোখের সামনে জল জল করতে থাকবে আর লাইট মোড এ উজ্জ্বলটা বেশি থাকবে এই আপডেটটা টু পয়েন্ট এইট জিবি হবে যেখানে অনেক ধরনের আপডেট রয়েছে এর মধ্যে এদের সিকিউরিটি এর আপডেটও রয়েছে প্রাইভেট প্রোটেকশনের মোড ও চেঞ্জ হবে ক্যামেরার অ্যাপটা খুললে পর তার এমবিএনএসটা কেমন হবে দেখতে পাচ্ছেন নিচের দিকে তিনটা আইকন দেখতে পাচ্ছেন যে উপরের দিকে অনেকগুলো আইকন রয়েছে নিচের দিকের তিনটা আইকন মানে কি ক্যামেরা ভিডিও স্লো মোশন এবার এই অপশনগুলো আপনি নিজে থেকেই কাস্টমাইজেশন করতে পারবেন এবার বলে দেই এমআইউআই টুয়েলভ এর আপডেট কোন কোন ফোনের আছে তা এমআইউআই টুয়েলভ এর আপডেট কোন কোন ফোন আসছে তা হলো এমআই টেন এমআই টেন প্রো এমআই নাইন এমআই নাইন এমআই নাইন এসি এমআই এইট সিসি সিসি নাইন সিসি নাইনি এই সমস্ত ফোনে আপডেট রয়েছে এবং রেডমি ফোনগুলোতে কোন কোন ফোনে থাকবে কে থার্টি প্রো কে থার্টি কে টোয়েন্টি প্রো নোট এইট নোট প্রো নোট এইট নোট সেভেন প্রো নোট সেভেন এইট সেভেন এই সমস্ত ফোনগুলোতে ধন্যবাদ বিহার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন